দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে আইন শৃঙ্খলা বাহিনীর লোকজন, বাংলাদেশ পুলিশ সদস্যরা, তারা কিন্তু এই রাস্তায় ডিউটি করতেছে। তারা কিন্তু এরকম ডিউটি করতেছে, বিজয়, আপনারা কি ডিউটি করতেছেন? দেখি তো ভাই। হ্যাঁ হ্যাঁ, ডিউটি করতেছে তারা রাস্তায় এরকম, এই একদম ভিজে, কিন্তু ভিজে বলতে আসলে গলা সমান পানিতে গিয়ে তারা আসলে ডিউটি করতেছে, এবং তারা উদ্ধার কাজে চেষ্টা করতেছে, এবং একে অন্যকে সাহায্য করার চেষ্টা করতেছে, এবং কেউই পার হতে পারতেছে না, অনেকে গিয়ে ফিরে আসতেছে। কারণ পার বলতে যেটা বুঝে আসলে এখানে যে পানি দেখছেন, সামনে গেলে সামনে পানি আরো বেশি, গলা সমান পানি আসলে, মানে বারাইহাট এলাকার পরে, যদি চট্টগ্রাম থেকে ঢাকায় আসেন, বারাইহাট এলাকার পরে সামনে গেলে অনেক, এবং মহিপালের এই মাঝখানের যে রাস্তাটা পুরোটাই পানির নিচে, এবং এখান থেকে অনেক জায়গায় গলা সমান পানি, এবং কেউ কিন্তু, এবং প্রচুর স্রোত, এই যে পানি নামতেছে, প্রচুর স্রোত দেখতে পাচ্ছেন যে প্রচুর, এইভাবে সামনে আরো দ্রুত গতিতে পানি নামতেছে, যার জন্য এখানে মানুষ পার হতে পারতেছে, এবং নারী পুরুষ সবাই কিন্তু এই পাশ থেকে যাচ্ছে। আসলে অনেক কি সামনে যাওয়ার পরে এই পাশ থেকে না যাওয়ার জন্য বলা হচ্ছে স্বেচ্ছাসেবকের দলের পক্ষ থেকে, যে সামনে অনেক স্রোত, আপনারা সামনে কেউ যাবেন না। আমরা দাঁড়িয়ে আছি একদম ঢাকা চট্টগ্রাম মহাসড়কে মহিপালের খুব কাছাকাছি জায়গায়, এবং দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই হাইওয়ে রাস্তা অনেকটা উঁচু, উঁচুর কারণে আসলে হাইওয়েতে হয়তো বা মনে হচ্ছে যে এখানে পানি কম, কিন্তু এর আশেপাশে যদি আপনাদেরকে দেখাই তাহলে বুঝতে পারবেন যে পানি আসলে কি পরিমাণে। এখানে হাইওয়ে রাস্তার পাশে যে বাড়িগুলো বা বিল্ডিংগুলো, তা কিন্তু দুই তলা পরিমাণে কিন্তু পানির নিচে। এবং যদি ফেনী শহরকে আমরা একটু বলি, ফেনী শহরের পরিস্থিতি, একটা পাঁচতলা বিল্ডিং থাকলে তার প্রায় চারতলা পর্যন্ত কিন্তু ফেনী শহরে পানির নিচে, এবং পুরো শহর বিদ্যুৎ বিচ্ছিন্ন, এবং বিশুদ্ধ খাবার পানি, এবং অনেকেই আটকা পড়ে আছে অনেক জায়গায়, তাদেরকে উদ্ধার করার চেষ্টা করা হচ্ছে। আসলে যদিও আমরা অনেকক্ষণ পরে একটি ট্রলার দেখতে পেলাম, যে উদ্ধারকারী একটি ট্রলারকে আমরা অনেকক্ষণ পরে আমরা দেখতে পাচ্ছি, যে একটি ট্রলার আসলে এখানে এই ফেনী শহরের আশেপাশে একটি ট্রলারকে আমরা দেখতে পেলাম। এটা হলো সেই মহিপালের খুব কাছাকাছি এই যে ট্রলার, ফেনী শহর এখান থেকে খুব কাছে, এই ট্রলার দেখতে পেলাম, ত্রাণের ট্রলার, ত্রাণ নিয়ে, এবং ট্রলারের ভিতরে হয়তো বা, এবং স্পিড বোটকে আপনারা দেখতে পাচ্ছেন, একটি স্পিড বোটকে আমরা দেখতে পেলাম, স্পিড বোট যাচ্ছে। তাই তো এরকম স্পিড বোট ট্রলার হলে আপনি ফেনী শহরে যেতে পারবেন। এছাড়া কোনোরকম হাতে চালিত নৌকা বা কোনো গাড়ি দিয়ে যাওয়া তো সম্ভবই না, পুরো রাস্তা একদম কিন্তু পানির নিচে এই মুহূর্তে, ফেনী শহরের পুরো রাস্তা, এবং ফেনী শহরও পানির নিচে। আমরা আপনাদেরকে এই ঢাকা চট্টগ্রাম মহাসড়কের চিত্র আপনাদেরকে দেখাচ্ছি, তা এই চিত্র দেখে আপনারা বুঝতে পারছেন যে ফেনী শহরের যে কি চিত্র। আমরা একটু যদি আপনাদেরকে এই পাশটা দেখাই, এই পাশে আপনাদেরকে দেখাই যে নারী পুরুষ কিভাবে আসলে পার হচ্ছে, এবং এখানে যে পরিমাণে পানির স্রোত এবং পানি যেভাবে নামতেছে, এটা আসলে এইখানে একটু কম, কিন্তু সামনে যত যাবেন তত কিন্তু পানির প্রবাহ বা পানির গতি কিন্তু অনেক বেশি, এবং খুব, এই যে মানুষ আসলে অনেক জায়গায় অনেক ট্রলারে করে, অনেককে ছোট ছোট বোটে করে কিন্তু মানুষজনকে আসলে পার করতেছে, এবং স্বেচ্ছাসেবী যারা তারা কিন্তু তাদেরকে পার করে দিচ্ছে। তো এরকম আমরা কিছুক্ষণ আগে শুনতে পেয়েছি যে পাঁচজন মানুষ ভেসে গিয়েছে, এবং অনেকেই আটকা পড়ে আছে বিভিন্ন জায়গায়। তো দর্শক, আমরা আছি আপনাদের সাথে, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং আমাদের ভিডিওটি শেয়ার করুন, এবং এই বানবাসী মানুষদের পাশে দাঁড়ানোর জন্য এগিয়ে আসুন। এবং এই দেখতে পাচ্ছেন যে এটি মিশুক গাড়ি, বা যে এই গাড়ি কিন্তু পুরোপুরি সামনে যেতে পারবে না, যতটুকু যাওয়া যায় যতটুকু গিয়ে।